মাননীয় নেত্রীর নির্দেশ করে আজকে বলতে বাধ্য হচ্ছি, মাননীয় নেত্রীর নির্দেশ করে আমরা মনোনয়নপত্র কেন্দ্রে জমা দিয়েছিলাম। তিনি আওয়ামী লীগের নৌকা মার্কার প্রতীক এখানে থাকুক এই প্রত্যাশা করে নৌকা মার্কার প্রার্থী নির্ধারণ করেছিল। চোর মানুষের আশা হয়তো আমি পূরণ করতে পারলাম না, আমি কথা দিলাম রংপুরের মানুষের সঙ্গে আমি ভবিষ্যতে থাকবো, তার নির্দেশ আমার কাছে চিরধার্য। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেভাবে অকুণ্ঠ সমর্থন নেত্রীকে দিয়েছেন, তার প্রতীককে দিয়েছেন, আমাকে আমার আমাদের দেখিয়েছেন, আমার দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা এই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ ঋণী, চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে রংপুরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। জনাব রেজাউল করিম রাজু বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সে সশরীরে এসে তার মনের মধ্যে মতদান করেছে। এখনো 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পর আমরা পরবর্তী পরিসংখ্যানটা আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ।